হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও তোমাদের সকলকে ওয়েলকাম আমার এই ম্যারিনা বিচ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা আমাকে যে যেখান থেকে দেখছো, আমি এই মুহূর্তে এই ভিডিওটি করছি নরওয়ের থেকে। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে তোমরা যারা ইউরোপে আসতে চাও, তারা অনেকেই কমেন্ট করেছো এরা আমার আগের ভিডিওগুলোতে যে এখানে স্যালারিটা কেমন দেওয়া হয়ে থাকে। তো তোমাদেরকে এটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি বুঝতে পারছো অনেকটা ইনফরমেটিভ, যারা তোমরা এই ইউরোপের জন্য ভাবছো, ইউরোপের জন্য স্বপ্ন দেখছো যে ইউরোপে গিয়ে কাজ করবে, ইউরোপে গিয়ে ভালো কিছু করবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আর হাঁটতে হাঁটতে কথা বলবো তোমাদের সাথে, এই এরিয়াটা একটুখানি তোমাদের দেখাবো, আর সেই সঙ্গে কিছু কথা বলবো আমি যতটুকু জানি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস এটাই আর কি, ক্যাজুয়ালি। দেখতে পাচ্ছ এখানে একজন মেশিনে ঘাস কাটছে। ওয়াও, আওয়াজ আছে যে কারণে আমি একটুখানি পরে শুরু করছি ভিডিওটি। দারুণ, কত সুবিধে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এখানে বেশিরভাগই ইউরোপ কান্ট্রিতে স্যালারিটা এভাবে হয়ে থাকে, কারণ যারা তোমরা ভাবছো, যারা এই আমার এই ভিডিওটি দেখছো, তারা বেশিরভাগই হয়তো বিনা ভিসায় তোমরা এখানে আসবে, ট্যুরিস্ট ভিসাতে আসবে বা এমনিতে যে কোনো প্রকারে আসবে তোমরা, হয়তো সে সমুদ্র পথেই আসো অন্য দেশ থেকে বা কিছু। তো তারা, তাদের কাছে কাজের ভিসা থাকে না, তারা এখানে এসে থেকে যায়, এটাই হচ্ছে মোট কথা, থেকে যায়। তো এখানে থেকে তারা কিভাবে ভিসাটা কনভার্ট করে, তো সে নিয়ে আমার অন্য একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তবে আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে কেমন স্যালারিটা পাওয়া যায়। তো এটা ডিপেন্ড করে যে তুমি কোন কাজ করছো, কোথায় কাজ করছো, সব থেকে বড় সেখানে। আর যেহেতু তোমার কাছে কোনো ওয়ার্ক পারমিট থাকবে না, তোমার কাছে সেই পারমিশনটা থাকবে না যে তুমি সেখানে কাজ করতে পারবে, তুমি যে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয়ে আবেদন করবে, তো তারপর তুমি সেখানে তো কাজের পারমিশন পাবে না, তো লুকিয়ে তোমাকে কাজ করতে হবে। আর যেহেতু তুমি লুকিয়ে কাজ করবে, সেহেতু তোমাকে এখানকার কোনো স্থানীয় কোনো কিছুতে কেউ তোমাদেরকে কাজে নেবে না। তো যেহেতু তোমরা লুকিয়ে কাজ করবে, সেহেতু তোমাদেরকে এখানকার স্থানীয়রা কেউ কাজে নেবে না। কাজে পেতে গেলে সে হয়তো, প্রচুর বাঙালি রয়েছে, প্রচুর ইন্ডিয়ান্স রয়েছে, প্রচুর বাংলাদেশি রয়েছে, তাদের দ্বারস্থ হতে হবে, তাদের কাছেই রিকোয়েস্ট করতে হবে। আর যেহেতু তোমরা আসবে, অত বড় একটা ঝুঁকি নেবে লাইফে, তো তার মানে হয়তো কেউ না কেউ তোমার পরিচিত থাকবে নিশ্চয়ই, তোমার একটুখানি সব কিছু জানা থাকবে বা কাউ, আর এখানে এসেও হয়তো পেয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে, কারোর সাথে পরিচিত হয়ে যাবে, তো তারাই হয়তো কাজের খোঁজটা দেবে। তো যেটা বলছিলাম যে এখানকার লোকাল কোনো অথরিটি, লোকাল কোনো কোম্পানি, লোকাল কোনো রেস্টুরেন্ট, লোকাল কোনো বাড়ির মানুষ কেউ তোমাকে কাজে নেবে না, কেউ কাজ দেবে না। কাজ দেবে শুধুমাত্র তারাই যারা মানে তোমাকে
কাজের এবং তারা কাজ এজন্যই দেবে কারণ তারা তোমার থেকে খাটনিটা খাটিয়ে নেবে ঠিক যতটা তোমার থেকে পারবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে সেই পরিমাণটা অ্যামাউন্ট দেবে না। তো তা সত্ত্বেও তুমি যে অ্যামাউন্টটা পাবে সেটা বাংলাদেশি রুপিতে, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান রুপিতে সেটা অনেকটাই অনেকটাই। আর যেটা মোটামুটি পার আওয়ার হিসেবে পাবে সেটা 4-5 ইউরো পাবে। আর যদি তোমার কাছে কাজের পারমিশন থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা মোর দ্যান 10-12-14 এমন পাবে, সেটা তোমার স্কিলের ওপর যে তুমি কতটা কাজ জানো বা কিছু সেটার ওপর। তো এটাই আর কি, যে কাজ তারপরেও যে অ্যামাউন্টটা পাবে মাসের শেষে গিয়ে সেটা অনেকটাই দাঁড়াবে, ইন্ডিয়ান কারেন্সিতে হোক বা বাংলাদেশি কারেন্সিতে হোক। মানে তারা যে কাজ অল্প অল্প মাত্রায় টাকাটা দিলেও সেটা ইন্ডিয়ান কারেন্সি বা বাংলাদেশি কারেন্সিতে অনেকটাই। তো আর যখন গিয়ে তোমার কাছে কাজের পারমিশন থাকবে, ওয়ার্ক পারমিট পেয়ে যাবে, তুমি এখানকার কাজের জন্য পারমিশন পেয়ে যাবে, তো তখন তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এটাই তো, এরপরেও মোটামুটি তোমরা যেই অ্যামাউন্টটা আর্ন করতে পারবে নর্মালি, তো সেটা মোটামুটি 80-90 হাজার টাকা তোমরা আর্ন করতে পারবে। আর বাকিটাও ডিপেন্ড করবে হচ্ছে যে তোমরা কতটা কাজ করছো, কতটা পরিশ্রম করতে পারছো সেটার উপর, কেননা বুঝতেই পারছো এটা পার আওয়ার হিসেবে তোমরা টাকা পাবে। তো যত কাজ করবে, যত বেশি হার্ডওয়ার্ক করতে পারবে, তত বেশি টাকা মান্থলি আর্ন করতে পারবে। যদি তোমরা কম কাজ করো তাহলে কম, যদি বেশি করতে পারো তাহলে সেটা বেশি। আর যখন গিয়ে কাজ তোমার কাছে কাজের পারমিশন পেয়ে যাবে তো তখন তো সোনায় সোহাগা, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর জানো বলেই এই কাজের জন্য এভাবে ইউরোপের জন্য ট্রাই করছো বা ভাবছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই তোমাদেরকে জানানোর ছিল। আর যদি তোমরা নতুন কেউ আমার এই চ্যানেলে ভিজিট করে থাকো, আমার ভিডিওটি প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের আরও কোনো কিছু জানার থেকে থাকে, কোয়ারিজ থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি নিশ্চয়ই সে বিষয়ের ওপর ভিডিও বানাবো। আর এছাড়া তোমরা যদি ভেবে থাকো যে কীভাবে গিয়ে ওয়ার্ক পারমিটে ভিসা পাবো বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে গিয়ে কীভাবে আমরা ভিসা পেতে পারি, কীভাবে কাজ করতে পারি, সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমার এ বিষয়ের ওপর একটি ভিডিও রয়েছে, তোমরা সে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। টিল দেন বাই বাই, টেক কেয়ার। আর আমি যেখানে রয়েছি খুব সুন্দর একটা বাড়ি, সাথে ফুলের গার্ডেন্স করা রয়েছে, তো সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই।